শ্রী শ্রী মা সারদা দেবীকে একবার একজন শিষ্য জিজ্ঞাসা করেছিলেন, মা কথামৃত কেন পড়ব? তিনি বলেছিলেন, আমাদের এই যুগে কথামৃত হলো সমস্ত শাস্ত্রের সার, তাই যারা সংসারে আছেন তারা কথামৃতকে আশ্রয় করুন, অন্য শাস্ত্র পড়ুন আর নাই পড়ুন, কথামৃত পড়ুন, সবাই পড়ুন। এর মধ্যে গীতা পাবেন, পুরাণ পাবেন, বাইবেল পাবেন, কোরআন চৈতন্য চরিতামৃত পাবেন, কি নেই এতে? তাছাড়াও এর মধ্যে অনেক অদ্ভুত অদ্ভুত উক্তি আছে। কোথাও কোনো ফকির কি গান গেয়েছেন তার একটি কি দুটি লাইন রয়েছে এর মধ্যে। গান মানে প্রার্থনা, কত রকমের প্রার্থনা, কত ভাষার প্রার্থনা। শ্রীরামকৃষ্ণদেব ভগবানকে যে কত রকম ভাবে ডাকতেন, আহা কত ভাবে যে ডেকে আনন্দ পেতেন, কত রকমের গান যে তিনি গাইতেন, এই সব গান কথামৃতে সঞ্চিত আছে। কত রকমের গান, কত রকমের পূজা পদ্ধতি। শ্রীরামকৃষ্ণদেব কোনো ধরা বাঁধা নিয়মের মধ্যে থাকতেন না। তিনি বলতেন, ঈশ্বর আমার প্রিয়জন, আমি আমার প্রিয়জনকে আমার মতো করে ভালোবাসব, তার মধ্যে আবার ধরা বাঁধা নিয়ম কেন? নিয়ম আপনারা মানতে চান মানুন, কিন্তু নিষ্প্রাণ নিয়ম মানাটা বড় কথা নয়। বড় কথা কতটা আন্তরিকভাবে আপনি ভগবানকে ভালোবাসেন, ভগবান ভালোবাসা চান, আর কিছু চান না। যারা সংসার জীবনে আছেন তারা কখনো এরকম ভাবেন না, মুক্ত চিরকালের জন্য মুক্ত। আর কথামৃত আপনাদের সেই সত্য জানিয়ে দেবে, পথ দেখিয়ে দেবে। এই গ্রন্থটির যেখানেই হাত দেন সেখানেই এমন সব কথা আছে যা অমৃত, যার তুলনা হয় না। শ্রীরামকৃষ্ণ এই যুগে এসেছিলেন মানুষকে হাতে ধরে টেনে ভগবানের কাছে পৌঁছে দিতে। ভগবান লাভের জন্যে এখন আর পথ হাতড়াতে হবে না, স্বয়ং তিনি হাত ধরে লক্ষ্যে পৌঁছে দেবেন। তাই বলছি, ভগবানকে ডাকুন, ভালোবাসুন, তাকে আপন করে নিন, ভয় পাবেন না, পিছিয়ে যাবেন না। এ পথ কঠিন, পারবো না এ কথা একেবারে ভাববেন না। তাকে ডাকুন, ভালোবাসুন, আপনার করে নিন, মন্ত্র তন্ত্র দরকার নেই, পারলে ভালো যদি ইচ্ছে হয়, কিন্তু সার কথা তাকে ভালোবাসা। ভালোবাসার চেয়ে বড় আর কিছুই নেই। ভালোবাসা যেন চুম্বক, ভক্ত ভগবানকে টানছে, আকর্ষণ করছে, আবার ভগবান ভক্তকে আকর্ষণ করছে। ভক্ত ভগবানের সম্পর্কে এ যেন চিরকালের। কথামৃতের মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ এইভাবে আমাদের পথ দেখিয়ে দিচ্ছেন। এক কথায় কথামৃত অতুলনীয়। এই শাস্ত্র সম্বল করে আপনারা অমৃতত্ব লাভের পথে এগিয়ে চলুন, এই আমার প্রার্থনা।